দিনই ভাই ও বোনেরা, যে কোনো মানুষ যে কোনো মানুষকে আপনারা বশীভূত করতে পারবেন, একজন ছেলে আর একজন ছেলেকে বশীভূত করতে পারবেন, নিজের দিকে আকৃষ্ট করতে পারবেন, একজন মেয়ে আর একজন মেয়েকে আপনার নিজের দিকে আকৃষ্ট করতে পারবেন, অর্থাৎ ছেলে মেয়েকে আকৃষ্ট করতে পারবেন এবং মেয়ে ও ছেলেকে আকৃষ্ট করতে পারবেন, অথবা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, এক জাতির ছেলে ছেলে এবং মেয়ে মেয়ে, আপনারা দেখা গেছে অনেক গভীর বন্ধুত্ব থাকে, অনেক ভালোবাসা থাকে, অনেক টান থাকে, কিন্তু দেখা গেছে সামান্য অল্প কিছুতেই কি হয়ে গেছে, বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ ভালোবাসাটা বন্ধু নষ্ট হয়ে গিয়েছে। তো আপনি কি করবেন? এখন আপনার অস্থির লাগে, যে বন্ধুকে আপনি প্রতিদিন না দেখলে ভালো লাগে না, যে বান্ধবীর সঙ্গে আপনার কথোপকথন শেয়ার না করলে আপনার কোনো কিছু ভালো লাগে না, কিন্তু হঠাৎ যে কোনো কথা কাটাকাটির মাধ্যমে ঝগড়া ফাসাদ হয়ে তার সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আজকে আপনাদের মাঝে কার্যকরী একটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ তাআলা। যদি আপনারা সহি শুদ্ধভাবে এই তদবিরটি করতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই ঠিক হয়ে যাবে। সর্বপ্রথমে আপনাকে একটা খাতার একটা তাও নিতে হবে, একটা সাদা একটা তাও নিতে হবে। আপনি নিজেই পারবেন এই তদবিরটা করার জন্য, এই আমলটা করার জন্য। যদি আপনি না পারেন তাহলে আমাদেরকে ফোনের মাধ্যমে বলবেন, অথবা স্ক্রিনে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সের মধ্যে আপনারা লিখবেন, আপনাদেরকে সহি শুদ্ধভাবে বুঝিয়ে দেওয়ার সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দিনই ভাই বোনেরা, যে কোনো দিন থেকে এই আমলটা আপনি করতে পারেন, যে কোনো সময় থেকে এই আমলটা আপনি করতে পারেন। বন্ধু বন্ধুর ভালোবাসা পাওয়ার জন্য, বান্ধবী বান্ধবীর ভালোবাসা পাওয়ার জন্য, স্বামী স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য, স্ত্রী স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য, শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাওয়ার জন্য, যে কেউ যে কারোর জন্য এই তদবিরটা আপনি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার দরকার হবে একটা সাদা কাগজের দরকার হবে, আর একটা লাল কালির কলমের দরকার হবে, অথবা জাফরান কালি যদি থাকে আরও ভালো, অন্যথায় লাল কালির একটা কলম আপনাকে লাগবে, আর একটা এরকম তাও লাগবে, আপনি নিজেই লিখতে পারবেন। আপনি যদি লিখতে ভয় করেন বা লিখতে না পারেন তো ইনশাআল্লাহ তাআলা আপনি দূর থেকে যে কাউকে এই বশীভূত আমলটা করতে পারবেন, আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারবেন, অথবা দিনদার পরহেজগার লোকদের মাধ্যমে আপনারা এই তদবিরটি করায় নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আপনি মনে করেন আপনার বন্ধু আপনার বান্ধবী আপনার যে কোনো প্রিয় মানুষকে আপনার দিকে আকর্ষণটা বাড়িয়ে দেওয়ার জন্য, আপনার বাধ্যকতায় থাকার জন্য, হ্যাঁ সেই জন্য আপনার কাছে ছুটে চলে আসে, আপনার কথা সব কিছু মানে, আপনার কথাগুলো বুঝে, আপনার কথাগুলো শুনে, তো এই কাজটি করার জন্য আপনি এই সাদা একটা কাগজ নেবেন। এই কাগজের উপরে আপনি একটি নকশা লিখবেন, একটা নকশা। কোন নকশাটা লিখবেন দেখেন স্ক্রিনের মধ্যে আপনাকে একটা নকশা দিয়ে দিলাম। এই নকশাটার নিচে দেখেন আলা হব ফালান ইবনে ফালান, তারপর আবার আলা হব, তারপর আবার ফালানাতুন ইবনে ফালানাতুন, অর্থাৎ আপনার বন্ধু যদি ছেলে হয় তাহলে তার নামটা আগে লিখবেন ছেলে ফালান, প্রথম ফালানের মধ্যে তার নাম লিখবেন ইবনে ফালান, তারপরে তার বাবার নাম লিখবেন আলা হব, তারপরে ওই মেয়ের নাম লিখবেন, তারপর তার মায়ের নাম লিখবেন, অথবা যদি ছেলে ছেলে হয়ে থাকেন তাহলে ওই ছেলের নাম আগে তার বাবার নাম, তারপরে আপনার নাম আপনার বাবার নাম, এই নিয়মে আপনি লিখবেন। যদি বান্ধবী বান্ধবীর নাম হয়ে থাকে তাহলে আপনি লিখবেন ওই ওই বান্ধবীর নাম, তারপরে তার মায়ের নাম, তারপরে আপনার নাম, তারপরে আপনার মায়ের নাম ইনশাআল্লাহ তাআলা। বাস আপনার এই কাগজের তদবিরটা যদি হয়ে যায় আপনি এটা কী করবেন? এই তদবিরটা নিয়ে এই কাগজটা নিয়ে আপনি দুইটা পাথর আপনার লাগবে, ছোটো আকারের দুইটা পাথর, তদবিরটা আপনি ছোটো করে লিখবেন। দুইটা পাথরের নিচে আপনার এই তদবিরের যে কাগজটা আছে এই কাগজখানা আপনি চাপা দিয়ে রেখে দিবেন, একটার নিচে আর একটা চাপা দিয়ে রাখবেন। আর অবশ্যই কিন্তু আপনাকে এই আমলগুলো চলাকালীন সময়ে নামাজ পড়তে হবে, ভালো আপনি ফলাফল পাওয়ার জন্য আল্লাহর হুকুম পাচক তো নামাজটা আদায় করতে হবে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি দিনদারিত্ব ইসলামিকতা যেন আপনার ভিতরে থাকে, একিন বিশ্বাস এরাদা যদি আপনার ভিতরে থাকে তাহলে ইনশাআল্লাহ এই পাথর চাপাটা আপনি 21 দিন দিয়ে রাখেন। কয়দিন বললাম? 21 দিন আপনি এটা রাখেন তার নামের উপরে, আপনার নামের উপরে এই নকশাটা লেখা, কোরআনের একটি নকশা, এটা লেখা আপনি পাথর চাপা দিয়ে রাখেন। আসলে কোরআনের আয়াতের মাধ্যমে কোরআনের নকশার মাধ্যমে চিকিৎসা নেওয়াটা এটা বৈধ আছে। অনেক মানুষ মনে করেন যে এই নকশা তাবিজ গলায় ধারণ করা জায়েজ নেই, কিন্তু একটা কথা মনে রাখবেন, কোরআনি আমল যদি হয়, কোরআনি নকশা যদি হয়, কোরআনি আয়াতের মাধ্যমে যদি হয়ে থাকে তাহলে এটা বৈধ, অন্যথায় কুফরি মন্ত্র জাদু এই সমস্ত কিছু মুসলমানদের জন্য জায়েজ নেই। তো আপনি কোরআনি নকশার মাধ্যমে কোরআনি আমলের মাধ্যমে যে কাউকে বৈধ পন্থায় ভালোবাসার জন্য, তাকে আপনার বসে আনার জন্য, বশীকরণ করার জন্য আপনি সব কিছু করতে পারবেন। তো যে কথা বলতেছিলাম, একটা মানুষকে বশীভূত করার জন্য এই তদবিরটা আপনি করে দুইটা পাথরের নিচে যখন চাপা দিয়ে রাখবেন কয়দিন পর্যন্ত,
21 দিন পর্যন্ত এটা যে কেউ যে কার জন্য করতে পারবেন, দূর থেকে করতে পারবেন, বিদেশের স্বামীর জন্য করতে পারবেন, বিদেশে আছে বন্ধু বন্ধুর জন্য করতে পারবেন, নিজের মায়ের জন্য বাবার জন্য আত্মীয়-স্বজন সকলকে সকলের জন্য আপনি করতে পারবেন। আপনার ভাগ্যগতায় আপনার ভালোবাসায় পাগলপারা হওয়ার জন্য সে আপনার কাছে চলে আসবে, আপনার কথা মানবে, আপনার এরকমভাবে সাধ্যমতো সে ইনশাআল্লাহ তাআলা আপনার ইচ্ছা মতো সে চলবে, ঘুরবে, ফিরবে, আপনার মন চাই এইভাবে সে সব কিছু করবে, আপনার সাথে রাগান্বিত হবে না, আপনার কথা অমান্য করবে না। এইভাবে আপনি একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, 21 দিন পর্যন্ত ওয়েট করলেন, সর্বোচ্চ সময়সীমা 40 দিন পর্যন্ত আপনি ওয়েট করলেন, নামাজ পড়লেন, আগুতি মিনতি করলেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ যদি চায় মঙ্গলজনক মনে করেন, আপনার জন্য যদি এটা ভালোই হয়, আপনার এই বন্ধুত্ব স্থাপনটা যদি আপনার জন্য ভালো হয়, মহান রব্বুল আলামিন আপনাকে অবশ্যই অবশ্যই আপনার এই কাজের বিনিময়ে, তদবিরের বিনিময়ে, আমলের বিনিময়ে আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে অবশ্যই সফলতা দান করবেন। দিনী ভাই বোনেরা যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনারাও এইভাবে আমলটি করতে পারবেন। এটা কোনো কপি হবে না, এটা কোনো কিছু হবে না, নকল করা হবে না, কারণ কোরআনী আমল এই সমস্ত তদবির যে কেউ যে কারো কাছ থেকে শুনে, হ্যাঁ, দেখে আপনারা করতে পারবেন। এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে বলে দিলাম এবং আপনারা করে ফেলবেন ইনশাআল্লাহ। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আপনারা না পারেন তাহলে আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই আপনাদের জন্য এই সমস্ত তদবির, এই সমস্ত আমলগুলো বুঝিয়ে দেওয়ার এবং আপনাদেরকে করে দেওয়ার সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সহি পন্থা অবলম্বন করে বুঝে শুনে এই সমস্ত বিষয়ের উপরে আমল করার, তদবির করার তৌফিক দান করেন। দিনদার ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামিক সুন্নাহ হাদিস অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী বিভিন্ন নিত্য প্রয়োজনীয় আমলগুলো দেওয়া হয়, তদবিরগুলো দেওয়া হয়। যে তদবির আপনাদের ভালো লাগবে ওইটা আপনারা নিজেরা করবেন, না বুঝতে পারলে, না করতে পারলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ হুজুর এই আমলটি আমরা করবো, বুঝতে পারতেছি না, আপনি ইনশাআল্লাহ আমাদেরকে বুঝিয়ে দেন, করিয়ে দেন, আমরা সর্বোত্তম চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে মুসলমান কীভাবে, মানুষ কীভাবে উপকৃত হইতে পারে ওই চেষ্টা ফিকির করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে সহি পন্থা অবলম্বন করে আমল করার তৌফিক দান করেন, আমিন। দিনদার ভাই ও বোনেরা, এতক্ষণ যাবৎ কোরআন সুন্নাহ অনুযায়ী বশীকরণ আমলটি শোনার জন্য আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। দিনী ভাই ও বোনেরা, এই সমস্ত বশীকরণ আমলগুলো করার ক্ষেত্রে অবশ্যই ভালো কাজের ক্ষেত্রে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে দুজন মানুষের একত্রে বসবাস করবেন, একসাথে থাকবেন, এটার উদ্দেশ্য হলো, মাকসাদ হলো আল্লাহকে রাজি খুশি করা। পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ, হালাল খানা পিনা খেয়ে আপনি এই তদবিরটি করলে আল্লাহ যদি আপনার জন্য মঙ্গলজনক মনে করেন, তবে অবশ্যই আল্লাহ আপনার মনের ইচ্ছাগুলোকে, মনের আবেগগুলোকে এই তদবিরের মাধ্যমে কবুল করে নেবেন ইনশাআল্লাহ।